অটোরিক্সা আমরা ওই হাসিনা ফেসিদা মোলে আমরা চালাইছি, এখনও চলবে। কিন্তু এখন দেখেন অটোরিক্সাটা এমন আহামরি কিছু না যে এটা একবার বেশি ক্ষতি হয়। আমি বলবো সরকারের কাছে অটোরিক্সার মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রচুর ব্যাক ট্যাক্স আনা সম্ভব। কারণ দেখেন বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু কাঠ দিয়ে চালাইছে, মাসে 1,000 টাকা করে কাঠ নিছে। এগুলো আবার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তৎকালীন, ওনার এলাকায় 2,500 টাকা নিছে। কিন্তু আমি বলবো সরকার যদি এগুলো আগের মতো অলিগলিতে চলুক, কিন্তু এগুলো সরকারি ব্যাক ট্যাক্সের মাধ্যমে নিয়ে আসুক, তাহলে সবথেকে বেটার হবে। কেন এরা দিতে ইচ্ছুক, কিন্তু সে যদি এটা না পারে তাহলে আমাদেরকে বলুক, আমরা এটা করি। কিন্তু এটা সম্ভব, ব্যাক ট্যাক্সের মাধ্যমে আনা সম্ভব। এটা থেকে সরকারের রাজস্ব আয় হবে কোটি কোটি টাকা মাসে। সেতে দেখেন আপনারা যারা শারীরিকভাবে অসুস্থ এদেরকে মেন্ডেস তুললে আমাদের কোনো আফসোস নেই বা আপত্তি নেই, কিন্তু যারা সুস্থ লোক যেসব পোলাবাহিনী গাড়ি চালাইতে পারে না এরা উপরে ওঠে, এটার বিরুদ্ধে আমরা অবজেকশন দিই, এরা যেন না উঠুক। অনেক সরকার তো আমরা আবেদন দিছে যে ওটু উপরে কোনো চলবো না, অন্য দিক আছে আবার উপরে চললে ওই চলতে এটা হ্যাঁ ওটু আমরা মনে করি একদম বন্ধ হয়ে গেলে আমরা লাগি ভালোইব, মানে উপরে কোনো মেয়ের ফিরি রাস্তার মেয়েদের কোনো ওটু চলতে পারবো না। হ্যাঁ আগে ধরছে, এখন তো বর্তমানে দেখতে আছি মোটামুটি মনে হয় ধরতেছে না, সাইডে দিতে আছে ইডলে মানে না আমরা ইডলে আমরা লাগি ভালো ভালো, মানে উল্টা পালা এতইলে মানে ওটু না চল তাহলে আমরা খাইতে পারবো, আমরা দুটো ইনকাম দিয়ে বেশি হইব। সে খাই সে তো খাইতে পারবো, সে নিচে কাক সে তো উপরের কোনো লাইন নাই, সেরা নিচের নাম হোক নিচের নামে সামুক দিন বাড়া বাড়ুক আমরা কোনো দুঃখ নাই। অনেক উপরে উঠলে তো মনে হয় আমরা বাংলা গাড়ি কানা পাই না, চলতে পারি না, ইনকাম হয় না।